চুল আছে আছে আর শ্যাম্পু যে শুধু মাথায় করতে হয় তার কোনো মানে নেই, শ্যাম্পু চুলই করতে হয়, আমার চুল আছে। চরিত্রহীন লুচ্ছ কাটাপ্পা কি করে ধরা, তো আমি খাইয়েই গেলাম। আসলেই তো আমার মাথায় চুল নেই, শ্যাম্পু আমি কি করব। আসল কথা তার কোয়া যায় না। এই কাটাপ্পার হাতের থেকে বাঁচা একেবারে অসম্ভব, একেবারে ইম্পসিবল। তোকে আমি এখন আহার করব। আমার আহার করা হইল না, সারা জারে গুয়ে শালি। তোর যদি এবার আমি ধরতে পারি, একেবারে তোর নানির খালি ঘর করে দেবো। আমি কাটাপ্পা হয়েছি, মানুষ মারার জন্য মনে করিলাম মানুষ হচ্ছে ভয় পাবে। এখন আমার সে রাজমাতার হচ্ছে বাগান পরিষ্কার করে খাতি হচ্ছে। তারা রে কাটাপ্পা, সারাদিন তো লোয়ার নে খালি পাগলামি করে বেড়ানো, আজ তোর টাকার সাথে একটু মালা ডুলি খেলি। কাটাপ্পার মাথা ঢেলা মারে, সাহস থাকলে সামনে এসে মার। তুই কি বাহুবলি সিনেমা দেখিস নি? আমি কি করিলাম? এ বাহুবলি বাউনি কাটাপ্পা, এ হচ্ছে বাংলাদেশ, বুঝেছো? ওরে শালা, তুই গাছে উঠে আমার সাথে মস্করা করতেছিস? তুই লাইবি আজ তোর এক কবে তোর হাবিলদার কে জানাবো আমি। কাটাপ্পা এ বাহুবলি রাইসনি তুই, যে রাজমহলের একেবারে সৈনিক হয়ে গেছিস। এ বাংলাদেশ, তুই তো বাগান সাফ করার চাকরি করিস, বাগান সাফ করে খেয়াল কাছে তো নামবো না, তুই আমার ধরতেও পারবি না। আমার সাথে মস্করা তুমি গাছের তে লাভবা না, আবার টাক টাক তুমি কত বেলা লাভবা না। নেই আমি যে গাছের গুড়া এখন বসে থাকলাম, আইসো তুমি আমার কাছে বসে থাকলাম। তুই তো জোন বেছিস, তুই কাজ না করলে যে রাজমাতা এসে নিয়ে তোর দেবেন ঠাপ, আমার আর কি হবে না। আমি তো বাড়ির হাত খেয়ে আসলে কাজ করে বেড়াই, আমার তাপ জ্বালা নেই, আমি বসেই থাকবা নে থাকলা না মানে হবে না। এদিকে আমার বাগান সাফ করা চাকরি চলে যাক, তাও আমি তোমার ধরেই ছাড়বা নেই। গাছের গুড়া এখন ঘুমানোর ভান করবো, টের পাবে না, লাভবে না, হাবিলদার কেটে দেবো। কি করে এই কাটাপ্পায়ের টাক ধরে মনে হচ্ছে আজকে বেশি নাড়া হয়ে গেছে, তো গাছ তোলাইতে সইতে হচ্ছে না, কি করবো রে। তারা তোর গা ভরে দেবো মুতেই বার। খেজুরির রস তো এ না, এ নুন তাকে। ওরে যাই রে, তুই আমার গা ভরে মুতলি, আজকে তোর একদিন না আমার একদিন, তুই লাভে কিরাম ঠেকতেছে রে কাটাপ্পা। শোন না, এবার কিন্তু দুই নম্বরটা ধরে দিবান তোর গার উপরে। কি করে বাগান পরিষ্কার করার ডিউটি ছিল বলে তুই বাইসা গেলি, তা না হলে তোর আমি হাবিলদার কাটাই নিতাম। আমার সেই তলোয়ার কই? তলোয়ার কোনে গেল? আমার একটাই তলোয়ার ছিল রে, এই তলোয়ারটা ছিল বলে আমি চাকরি করে খাচ্ছিলাম। আরো আজকে আমি শ্যাম্পু ফেলে থাইছি রে বাথরুমে, আমার তো রাজমাতা খাইয়ে ফেলে দেবে নে, কি করবো, সে তলোয়ার কোনে গেল? আরে আমার তলোয়ার রে, আমি সাঁতার কাটতে পারি নে, আমার তলোয়ার পানিতে পড়ে গেছে। আমার তো তলোয়ার না থাকলে আমার ভাত পিকা সবই মরে যাবে নে। আয় রে তলোয়ার। কি রে টাকলা, এনে বসে কান্তিস কে, তোর কি হয়েছে? এই শালা টাকলা কিডা, শালা টাকলা কিডা, আমি কাটাপ্পা, কাটাপ্পা ফুরাম বাহুবলি। কাটাপ্পা তো তুই হেনে কা, তুই থাকবি মহেশমতি রাজমহলে। আরে ভাই, সেই চাকরি আমার নেই রে, এখন এই বাংলাদেশে চাকরি হয়েছে এই জঙ্গল পরিষ্কার করার। তুই হেনে বসে কান্তিস কে, তোর কান নাই, তোমার ঘুম ভেঙে গেল। তোর ভাই কইছি বলে তুই তো মাথার উপরে উঠেছিস, আমি কান্তিসি কেতি, তোর কাছে কত হবে? এ তুই কিডা, আমি পোশাকখানার মাইটে দেন, আমি ঝিনুকির মধ্যে থাকি, আমার ঘুম ভাঙালি গা, তাই কম পানিতে তো ওঠে জল পড়ি। তুই কলি যে মাইটে দেন, তুই কিয়া আমার সেই জল পড়ি কই? ওই জল পড়ি বেশি সুন্দর বলে পাবলিক নিয়ে যে খেতে ফেলে পিছন মেয়ে দিয়েছে, তার ডিউটিটা এখন আমারই পড়েছে। এই তুই থাকিস পানির তলে, জল পড়েও থাকে পানির তলে, তো পাবলিক
খেতে ফেলে পিছন মারা কোন কায়দা? তুই পানিতে ফেলে পিছন মেরে দিছিস। এই তোর সাথে আমার আসলে পেতাল পাড়ার মতন সময় নেই, আমার ঘুম ভাঙালি কে কি দরকার তাই ক। এই তোর ঘুম আমি কখন ভাঙালাম? আসলে গাজার পুঙা মারার আর জায়গা পাচ্ছিস নে, তোর তলোয়ার দিয়ে একবারে দুই খন্ড কেড়ে দেবো। বলো আমার সাথে তলোয়ার কই? এই মনে হয় এই তলোয়ার আমারে পানি নদী পড়ে গেছে, একটু খুঁজে আইনে দে তো। ও তলোয়ার পানিতে মনে হচ্ছে কিসের আঘাত পাইলে, দাঁড়া দেখতেছি। এই দাঁড়া, একবারে ডুব মেরে অনেক সময় পর এসে নিয়ে চেক করবানে লোহাত্তা সোনাত্তা রূপত্তা দিয়ে। না চেক করা লাগবে না নে, তোর তো আমি একবারে এনে দিচ্ছি, কি খাবি তাই ক। থাকিস পানির তলে মাইসো ধুরা, তুই আবার কি খাবি? না না ওই ফ্রি ফ্রি ওভার টাইম করার মতন সময় আমার নেই, তুই কিছু খালি ক একবারে এনে দিচ্ছি। আমার তো হারিয়েছে সেই বাহুবলী সোনাত্তর আর, এখন তুই কোনটা আনবি দেখে। হারাম দাদা তুই তো ঢা মিছা কথা কইস, তোর বাহুবলী সোনাত্তর আল কখন হারাইলো? কখন হারিয়েছে আমি তা কব কে? তুই এখন নিয়াই একটা একটা করে নিয়াই, আমার যেটা হয় সেটা আমি কবানে। এই তোর ওই জঙ্গলা তলোয়ার খুঁজে পেলাম না রে, তলোয়ার মাঝে খেয়ে গেছে। তলোয়ার খুঁজে পাচ্ছিস না মানে? ওই তলোয়ার দিয়ে আমি যুদ্ধ করতে করতে আজ যাইতাম মানুষ মারতে মারতে, আমার ওই তলোয়ারই লাগবে, খুঁজে নিয়ে আয়। এই তোর ওই তরোয়াল নিয়ে এখন কি যুদ্ধ চলে? মানুষ পারে বুমার ঠেপে বাইসতেন না, তোর তরোয়াল নিয়ে ব্যস্ত আছিস। কেউ ঠিক খালি এই দেখে দুই একখান আধুনিক যন্ত্র দে, কারণ আমার তো যুদ্ধ করে বাঁচতে হবে। এ দাঁড়া আপডেট মেশিন টেকিং পাই কিনা দেখতেছি। এ দেখ দিনি মাল এখান কিলাম আর পুরো ঢালাই লোয়া বাহুলির আব্বা এখান দিয়ে বাস কাইটো। আমি এইটুকুনি হাইতোতা দিয়ে কি করবো? আমি করবো হচ্ছে যুদ্ধ, আর বাহুবলির আব্বার বাস কাটা হাইতোতা হেনতে কোনে আসলো? বাহুবলির আব্বা রাজা মানুষ যদি বাস কাটতে আরে দাও হেনে আসতে পারে। এই ওই একটুকুনি দা দিয়ে আমার কোনো কাজ নেই, ভালো মেশিন নিয়ে ভালো। তুই খাইস রাজমাতার বাগান সাফ করে, তুই আপডেট মেশিন দিয়ে কি করবি? এই দা নিলিলে না নিলে আমি চললাম। আমি চললাম তুমি কোনে চললি? এই ইট দিয়ে মাথায় মেরে দুই খন্ড কেড়ে দিবানে, তুই হন্তে এক সুতো নেড়ে দেখ মাথায় মেরে তোর মাথা দুই খন্ড কেড়ে ফেলে দিবানে, আমার এখন আপডেট মেশিন লাগবে। এই আপডেট মেশিন এই AK-47ই আছে, এখান নিলি নে। এই AK-47 মানে লম্বা লম্বা মেশিন নিয়ে আমরা পারমাণবিক বোমার কাছে ঠাপ খেয়ে যাচ্ছি, আর তোমার AK-47 তুই ভালো মেশিন বের কর। এই পানির তলে AK-47 ছাড়া কোনো মেশিন ভালো থাকে না, একটা যদি না দিস তাহলে আমার চাকরি থাকবে না, চাকরি যদি না থাকে আমি কি করে খাবানে? মেশিনও নেই তলোয়ারও নেই অন্য কিছু অন্য কিছু তাহলে ওই কষ্ট মষ্ট করে আমার মাথায় কয়টা চুল এনে দেওয়া যায় না? আমার খুশি মেরে ফেলার ধান্দা তাই না? আমি কিছু বুঝি না তাই মনে করিস? হ্যাঁ ওরে কাটাপ্পা তুই আমার অবিশ্বাস করলি, তোর ওই হাতির মতন শরীর দিয়ে পানির তলে রাখা যায়? আমি চললাম তুই থাক। এই যাস না যাস না, আমার একটা লাইন করে দিয়ে যা ভাই, তলোয়ারের লাইন কর না আমার একটা বল লাইন কর। না 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 তোর জন্য আর কিছু করার মতন নেই, আর ওভার টাইমে টাকাটা বিকাশকে পাঠাই দিস। আমি চললাম। এই কোনে চললে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মাইটে যান দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনে চললাম একটা গতি করে দিয়ে যা। কি করে